আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের তৃতীয় রোজা, দ্বিতীয় না তৃতীয়, 3 দিন আজকে রোজা। তো আপনাদেরকে তো প্রথম দিনে দেখিয়েছিলাম যে বড়ি দিয়েছি, মানে রোজার আগের দিনকে বড়ি দিয়েছিলাম, তো আজকে বড়িগুলো কাপড় থেকে ছুটিয়ে নিয়েছি। তো এখানে যে বড়ি আছে, এই বড়িগুলোকে এবার আমি রোদ্রে দেবো। নাফিসা বড়ি খেতে খুব ভালোবাসে, বড়ি সাঁটাটা বেশি পছন্দ করে, তার জন্য বড়িটা বেশি করে দিয়ে দিলাম। এমনিতে আমার বড় বোন দেয়, তো এখন তো আসতে পাইনি, তার জন্য আমি দিয়ে দিলাম গোটা। আসবে তখন নিয়ে আসবে, মানে বেশি ভালো দিতে পারে আমার বড় দিদি, মানে বড় বোন বেশি ভালো বড়ি দিতে পারে। তো অতটা ভালো পারিনি, তাও দিয়েছি, চেষ্টা করেছি। তো আমার বড় বোন বলছে যে না, ভালোই হয়েছে, আগেও দিয়েছিলাম আমি, সেগুলো খাওয়া হয়ে গেছে, তো এগুলো এখন রোদে দেবো। তো দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এই যে দেখেন বড়িগুলো, আর এখানে যে কাপড়ের কটা ভেঙে ভেঙে গেছিলো সেগুলো রেখেছি, এগুলো ভেজে খাওয়া হবে। আর এই যে মানে খুবই মুচমুচেছে, ভাং শুকিয়েছে ভালো, তো মানে একদিন রোদ দিয়ে দেবো, তুমি ছুতে গেলেই ভেঙে যাচ্ছে। থাক, ঘরে জানলাগুলো খোলা হয়নি, মেহেক তো নাই, মেহেক টিউশনে চলে গেছে, মেহেকের আব্বু গেছে ওই বাড়ি গেছে, আজকে মিস্ত্রি দেখুন ঘর বানাচ্ছে তার জন্য আছে। আর এখানে আমি কিছু বীজ লাগিয়েছি, তো মানে এখনো বের হয়নি বীজগুলো, পানি দিতে হবে, এটাতে পানি দিয়ে দেব। যা যাও পরে যাইছি করে, যা কেটে যাইছি করে, যা যা হিসি করগা কিটি, এতক্ষণে সকাল হলো, পানি দিয়ে দিব একটু করে। গাছগুলো এখনো বের হচ্ছে না কেন, কে জানে, দেরি হচ্ছে। পেঁপের বীজগুলো উঠে উঠে আছে, এগুলো বসি বড়িগুলো এখন ছাদে নিয়ে যাবো, দিয়ে রোদে দেবো গা, না একদিন মতো রোদে দেবো, তাহলে পরে হয়ে যাবে, এত শুকিয়েছে খড়মড়ে হয়ে আছে, তো মানে আর একদিন দিয়ে দেবো তাহলে বেশি ভালো হবে। এখানে ঠাকুরের চলে আসবে, রোদে শুকাবে। যে এই ফুলটা দেবো ফুটছে এখন, মেহেক কাজ ভরে উঠাইনি, তো সে না খেয়ে থাকবে, এই থাকতাম না, তোমার তো উঠান উঠলি না জি, তো না খাই না খাই রোজা করা হবে না, তো করেছিস স্কুল যাতে আরবি পড় তাহলে তুমি ভাই ক্রসরিফ টাইম পাবি। মেহেক আর মেহেকের বান্ধবী কত সুন্দর ক্রসরিফ করছে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন পড়তে বসে গেছে, টিউশন থেকে এসে এসে আরবি পড়তে বসে গেছে। বাজার যাবো, অনেক কাজ আছে তার জন্য, ও নাপিস আর আমি যাচ্ছি, আর এদিকে মেয়ে ঘুমিয়ে আছে, না খেয়ে দিয়ে রোজা করছে, মানা করছি তো শুনছে না, তো যতটুকু পারে থাকবে তো থাকুক, আর ওর জন্য আইসক্রিম নিয়ে আসবো ইফতার করে, তখন ও খাবে, তার জন্য এদিকে নাপিসা রেডি হয়েছে, চলবে দেরি হয়ে গেল, সব আইসক্রিম আর চকলেট আনবো, হ্যাঁ অনেক কাজ আছে সেটা সবগুলাই করে আসবো। আর মেয়েকে রাখবো, তো যেতে পেলো না, ওইদিকে আছে, ওখানে বাড়ি হচ্ছে, আবার মাটি ভরবে, তার জন্য গাড়ি আসে, তো গেটটা খুলে রেখে দেবে, তখন গাছপালা খেয়ে নিবে, তার জন্য এলো না, তো আমরাই যাই বাজারে, বাকি কাজগুলো করে আসি, বাড়িতে বসে কার্টুন দেখবে, হ্যাঁ মেহেক বাড়িতে বসে কার্টুন দেখবে, ওই থাক, হ্যাঁ চ
আমাদের তো রমজান রোজা মাস খুব ভালোই কাটছে। কি সবজি আছে গো? ও এখানে একটু কাজ ছিল, মানে একটা জায়গা রেকর্ড করা ছিল, তার জন্য দিয়ে এলাম। তো মানে আমি টাকাটা দিচ্ছি তো ভাবছি যে প্রমাণ রাখছি, বুঝলি? না না, আমাদের একটা ব্লগ চ্যানেল আছে, তার জন্য করছি, বুঝলেন? না প্রমাণ ভেবে ভেবেই করছি। এখন এবার বাজার যাবো, ফাঁসলা ফাঁসলাতে একটু কাজ আছে, গিয়ে আবার একটু বকরি রুট যাবো, ওখানে একটু কাজ আছে, মানে থামতে থামতে যেতে হবে, একটু করে কাজ করতে হবে। আর আজকে প্রচুর রোদ ঘেমে যাচ্ছি। মশারি মশারি বলি বেড়াইতে প্রচুর জ্যাম, এখান থেকে আসতেই মানে কত টাইম লেগে যাবে। এখানে একটু কাজ আছে, তাই কাজ করে দিলাম, লক্ষ্মী ভান্ডারে টাকা তুললাম। এখানে চলে এসেছি, এখানে কিছু কাজ করে নিলাম, এবার সোজা গিয়ে বাড়ি, বাড়িতে গিয়ে সকলে তখন নামাজ পড়ব। বাজার থেকে চলে এসেছি আর মেহেক এখনো রোজা ভাঙেনি, না খেয়ে আছে। বলছি ভেঙে দিতে ভাঙছে না, তো ভেঙে দিতে তাহলে না পাচ্ছিস তো, না খেয়ে থাকতে পারবি না তখন, ভেঙে দে ভেঙে দে। আর বাজারে সব কিছু কাজ হয়ে গেল, লক্ষ্মী ভাঁড়ে টাকাও তুলে নিয়ে এলাম, এবার গোসল টোসল করে নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়বো। তো এখন আমি মাছটা রান্না করে নিব, এখানে আমি তেলাপিয়া মাছ কিনে নিয়েছি বাজার থেকে, তো টক দিয়ে রান্না করব। তেঁতুল আর পেঁয়াজ এখানে একসঙ্গে বেটে রেখেছি, এইভাবেই মাছটাকে রান্না করব। এই তো এই স্যালাডের জন্য কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি, এটা স্যালাড হবে। তো প্রথমে এইটাই মানে রান্না করে নেব মাছটা, তারপরে পাটের শাক হবে, আর আলুটা কী দিয়ে করব সেটা এখন দেখি। আর মাছের ডিম ছিল, ডিমগুলো ধুতে ধুতে বের হয়ে গেছে, যে ডিম আছিল। মাছের পেঁয়াজটা দিয়ে দেব, এইভাবে এখন মানে টক দিয়ে মাছটা বেশ ভালোই লাগছে গরমের সঙ্গে, আর সবাই পছন্দও করে। তো মাছে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়ো, আর কিছুই লাগবে না গুঁড়ো মশলার মধ্যে এটাই। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে ভালো করে মেখে নিব, দিয়ে পানি দিব। এইভাবে একবার মাছ রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। মাছটা এদিকে হচ্ছে এই যে, আর এদিকে আমি শাকটাও বসিয়ে দিয়েছি, পাটের শাক, শাকটা হয়ে গেছে, বন্ধ করে দেবো, শুধু এবার তেলে পাড়বো। তেলে পাড়ার জন্য এখানে রসুন আর লঙ্কা কেটে রেখেছি, আর মাছটাও প্রায় হয়ে এসেছে।
নাস্তা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইভাবে করে রান্না করতে হবে, খেতে ভালো লাগে। পাটের শাক বলতে গেলে যে অনেকে লোলতের শাক বলে সেইটা, এইটা এইটা হ্যাঁ, পাট আর এক রকমের হয়, এটা সেই পাট না, মানে লোলতের শাক। এটা ফোড়নটা হয়ে গেছে, এবার শাকটা ঢেলে দেবো। বাস, লোলতের শাক রেডি। এফতারের টাইম হয়ে গেছে, তার জন্য এখানে আমি নাস্তা বানাতে শুরু করেছি। আর নাফিসা আজকে ছিটাটিটা করেছে, আমি করিনি। আর এখানে ডিম বসাতে দিয়ে দিয়েছি, আর দুপুরে তো রান্না করে নিয়েছি। আর যেখানে ঘুগনিটা আছে শুধু গরম করে নেবো, তাহলে পরেই হবে। আর বাকিগুলো সব নাফিসা করে দেবে। আর মেহেকে রাব্বু তো নেই, মাঠে গেছে, এখনও আসতেই পারলে না, তাই এফতার আমি ভরে দিয়েছি ওখানেই খাবে দেখি। আর এখানে লাস্টিটা করে রেখেছি রেডি করে, আর মেহেকে রাব্বুর জন্য ভরেও দিয়েছি, তো ফ্রিজে রেখেছি, ঠান্ডা হয়ে যাবে। তার ফ্রিজে রেখেছি, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। মেহেকে রাব্বুর জন্য টিফিন ভরে দিয়েছি এখানে, আর আগেও দিয়েছিলাম, তো আবার ডাকলো, তার জন্য যাবে, তো আরও কিছু আমি ভরে দিচ্ছি, দিতে তো মানা করেছিলাম, ও দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি ব্রেড রোল মালাইটা বানিয়ে রেখেছিলাম, তো এটা খাওয়া হয়ে গেছে, আর দু পিস আছে, এটা আজকে ইফতারে হবে। আর যে সাইডে ব্রেডগুলো ছিল সেগুলো আমি দুধে ভিজিয়ে দিয়েছিলাম, এটাও কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে সুজিটাও হয়ে গেছে, সুজিতে একটু কম দুধ দিয়েছি আজকে। মোটামুটি সব কিছু ইফতারে রেডি করা হয়ে গেছে, এবার বের করবো।